রাজস্থানের কাছে জেতা ম্যাচ হারার পরের ম্যাচে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম হ্যাঁ ফ্রেন্ডস এদিন ইডেনে সুনীল নারিনের সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচ জিততে ব্যর্থ নাইট রাইডার্স টিম যেখানে এদিন সুনীল নারিন ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং বল হাতেও দুটি উইকেট নিয়েছিলেন কিন্তু সর্বস্ব দিয়েও নাইট রাইডার্স টিমকে এদিন জেতাতে পারেনি সুনীল নারিন যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম এদিন দুশো রান করেও দু উইকেটে রাজস্থানের কাছে ম্যাচ হেরেছে তবে কে কেয়ারের সবচেয়ে দামি বোলার মিচেল স্টার্ক এদিন চার ওভারে পঞ্চাশ রান দিয়েও কোনো উইকেট তুলতে পারেনি তাই পরের ম্যাচে কিন্তু স্টার্কের উপর বড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতার নাইট রাইডার্স টিম এছাড়াও ভৈভব আরোরা সেও কিন্তু এদিন তিন ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছে অর্থাৎ প্রচুর রান দিয়েছিল এই দুই বোলার এ কারণেই এদিন এই রান ডিফেন্ড করতে পারেনি কে কেয়ার টিম এবং এক সময় মনে হচ্ছিল ম্যাচটি কিন্তু কে কেয়ারের হাতের মধ্যেই ছিল তবে সেখান থেকে কে 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 ডোবাই মিচেল স্টার্ক অর্থাৎ একজন অভিজ্ঞ বোলার হওয়ার সত্ত্বেও লাগাতার ফ্লপ পারফরমেন্স দিচ্ছে এবং এদিন চার ওভারে সে পঞ্চাশ রান দিয়েছে এবং কোনো উইকেট সে তুলতে পারেনি তাই পরের ম্যাচে কিন্তু স্টার্কের উপর বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে কে কে আর টিম কারণ কে কে আরের কাছে বিকল্প রয়েছে অর্থাৎ স্টার্কের বিকল্প হিসেবে দুস্মান্তা চামিরা ডাগাউটে বসে রয়েছে এছাড়াও ভৈভব আরোরার বিকল্প বিকল্প হিসেবে চেতন সাকারিয়ার মতো চালাক বোলার রয়েছে সাকিব হোসেন রয়েছে অর্থাৎ কে এর কাছে অপশান রয়েছে তাই পরের ম্যাচে কিন্তু এই দুই প্লেয়ারের উপর বড় সিদ্ধান্ত নিতে চলেছে কে টিম কারণ মিচেল স্টার্ক মনে হচ্ছে এবছর আইপিএলে চলবে না তার লাইন লেন্থ ঠিক মতন হচ্ছে না এবং প্রত্যেক ম্যাচেই সে প্রচুর রান খরচ করছে এবং উইকেটও তুলতে ব্যর্থ হচ্ছে মিচেল স্টার্ক তাই হয়তো পরের ম্যাচ থেকে মিচেল স্টারকে ডাগআউটে বসিয়ে রাখতে পারে কে আর টিম এবং আমার মতে চেতন সাকারিয়া বা সাকিব হোসেন এদেরকে একবার সুযোগ দেওয়া উচিত বাকি তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কে কেয়ার সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ